আসসালামু আলাইকুম ভাই, বইয়াটাসের পক্ষ থেকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে বাইরে দেখতেছেন সবাইকে শুভেচ্ছা শুনে জানিয়ে শুরু করছি ভাই। আমার আজকে যে গাড়িটা রিভিউটা দিব এটা হলো 80 গাড়ি। অনেকেই বলে ভাই 90 গাড়িও কি রোডে চলে, আজকে আমি সেই ভাইদের দেখাবো যেন 80 গাড়িও রোডে চলে। ওকে, এবং কাগজ কমপ্লিট অবস্থায় চলে। আমার এই গাড়িটা ট্যাক্স টোকন আছে হইল গিয়া 22 সালের জানুয়ারি, ফিটনেস আছে হইল 22 সালের 9 মাস। আমি গাড়িটা প্রথমে দেখাচ্ছি আপনাদের, এইভাবে গাড়িটার কন্ডিশন একদম অরিজিনাল অবস্থায় আছে ভাই, যা আছে অরিজিনাল একদম টিন বডি। আর গাড়িটার সামনে হেডলাইটের তো দুইরা, গ্রিলের তো দুইরা, কোনো প্রকার ফাটা বা ভাঙাচুরা কিছু নেই। আর সামনের আর পিছনের বাম্পারটা গাড়িটা গতকালকার ঢুকছে, আমি টাচ আপ করে দিব। আর এই হলো গাড়িটা ইঞ্জিন কন্ডিশন, ইঞ্জিন কন্ডিশনটা খুবই খুবই ভালো আছে। মাটগাট, এই মাটগাট মার্সেল বনাট কোনো প্রকার মাইন নেই ভাই। আর ব্যাটারিটা একদম ভালো কন্ডিশন আছে, রেডিয়েটারের পানি মোবিল একটু ভাই গাড়িটা তো কমে না। আর সামনে এবং পিছনে দুটা বাম্পার পেয়ে যাবেন। আর এই গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি ওনার, আপনারা চাইলে নাম ট্রান্সফার করে দেওয়া যাবে। চারটা রিং ইয়েলো রিং আছে, যে চাকাগুলো আছে মোটামুটি 5-6 মাস চলা সম্ভব। ওকে, আর এই হলো গাড়িটার ভিতরের কন্ডিশন। আর এই গাড়িটার যা আছে ভাই সব কিছু অরিজিনাল আছে, সব কিছু অরিজিনাল আছে। সিট কভার একদম নতুন আছে, সিট কভারের অবস্থা, ড্যাশবোর্ডের অবস্থা, কোনো জায়গায় ফাটা টুটা ফাটা কোনো কিছু নেই। আর এই হলো গাড়িটার ই কন্ডিশন, পিছনের সিটের কন্ডিশন, পিছনের সিটের কন্ডিশনটা খুবই ভালো এবং ফ্রেশ আছে। আর এই হলো পিছন সাইডটা সব অরিজিনাল আছে কিন্তু ভাই, সামনের গ্লাস পিছনের গ্লাস গ্লাসগুলো একদম ফ্রেশ। এরপরে যে এই লাইটগুলো, পিছনের লাইটগুলো তো কিন্তু কোনো ফাটা বা ভাঙা চূড়া কিছু নেই। এই হলো ব্যাক গ্যালাটার কন্ডিশন, 60 লিটার সিএনজি করা আছে। আচ্ছা আচ্ছা, সামনে এবং পিছনে বাম্পার লাগানো আছে। আর এই হলো গাড়িটার বাম সাইডটার কন্ডিশনটা, গাড়িটা কিন্তু ভাই পলিশ করাই লই গাড়িটা আরও গ্রেডটা ঘুরে যাবে এবং গাড়িটা খুব সুন্দর দেখা যাবে। আর এই গাড়িটা মূলত হচ্ছে ভাই 80 মডেল, এই 86-87 রেজিস্ট্রেশন, আপনার 1300 সিসির গাড়ি। আর এই গাড়িটা মূলত পেপার করছে 1 বছর এবং ফিটনেস তো হচ্ছে 22 সাল কমপ্লিট। ওকে, আর মূলত এই গাড়িটার ভাই আমি এই অবস্থায় দামটা চাচ্ছি 2,20,000 টাকা। তারপর আপনারা বাইরে আসলে ইনশাল্লাহ ভাই আমি চেষ্টা করবো আর একটু কম করে দেওয়ার জন্য। আর গাড়িটা কিন্তু ভাই অরিজিনাল অবস্থায় আছে, অরিজিনাল সেটে আছে। আপনারা আসেন আমার শোরুমে, আসেন ইনশাল্লাহ ভাই আপনাদের চেষ্টা করবো ভাই, সাধ এবং সাধের মধ্যে আমি সবসময় গাড়ি দেবো। সবার সুস্থতা কামনা করছি, আল্লাহ হাফেজ।